মুসলমানের অ্যাকশন, ফিলিস্তিনের অ্যাকশন, সারা পৃথিবীর অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নারায়ণগঞ্জের অ্যাকশন, ফতুল্লা থানার অ্যাকশন, নারায় থাকবে এইভাবে দিবি বেটা, দেখ সভাপতির খেলা করে। আমার মালিক কি ডাইকা ডাইকা বলতে চায়? মালিক রে তোমার কোথায় গেলে বাব মালি, দুনিয়ার আগুন সহ্য করতে পারি রে, জাহান্নামের আগুনে যখন থামা পারবে মাওলা? ইটের বাটার মধ্যে ইট পুরায় বিরিক ফিল্ডের মধ্যে, বাবা ইটের ঢাকনিটা টান দিলে ধাউ ধাউ করে চলিয়া উঠে, আর জাহান্নামের ঢাকনিটা যখন টান দিবে মালিক দারোগা, মানুষগুলা যখন ইন্দুনের মধ্যে ফেলাইতে থাকবে, এই মানুষটা শিক্ষার মারবে আর বলবে মালিক রে এই জাহান্নামে কেমনে থাকবা গো? আমি তোমার কাছে বলতেছি আমার ভাইদের সব আমারে মাফ করিয়ে দাও, বাজান জাহান্নামে যখন থাবা মারবে গে যুবক ভাইরা, কলিজাটা শুকিয়ে যাবে, মোমের মতো গলিয়ে যাবে, চেহারার বস্তুগুলো জয়রা যাবে। ওই জাহান্নামের আগুনকে হারাম করার জন্য নবীর আইসকে নিয়ে একটা আওয়াজ দিবারে, আহারে জীবন যদি চলিয়া যায় যাবে, তবু বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইতে রাজি আসো না নাই? রাজি আসল না কিন্তু হাত তুলে দেখায় না, তোমার এই পাগল গুলার চোখের পানি কবুল করো। বাজান যে কয়েকদিন আগে দেখছেন এই যে একজন ইমাম সাহেবের লাশ বাবা 10 মাস পরে উঠাইছে, এখনো পর্যন্ত লাশটা বাবা অক্ষত, কেন জানুনি? খবর নিয়ে দেখা গেল ইমাম সাহেব রাত 3টার সময় মাওলার জেকের আরম্ভ করে দিত গো বাবা, জেকের করতে 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 এমন মাওলার পাগল হয়ে গেছে, তার বডি মাটির জন্য জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে, যেই বডির মধ্যে আমার মাওলার ভয় আছে জাহান্নামের ভয় আছে বাবা, ওই বডিটা কোনোদিন মাটিতে আগুনে পানিতে খাইতে পারে না রে, যেই বডির মধ্যে নবীর প্রেম আছে ওই প্রেমিকের জীবনে কোনোদিন বাবা জাহান্নাম স্পর্শ করতে পারে। আল্লাহ বাজান রে আমার সেই মানি, বাইতুল মুকাদ্দাসকে তিনি এত ভালোবাসতে, যেই মুসল্লাই দ্বারে আমার এতিম নবী সমস্ত নবীদেরকে পিছনে রেখে, দুনিয়ার সব ফেরেশতাদেরকে নবী পিছনে রেখে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খলকির রহমান, আমি সাতটা আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাও না, তাকায় দেখ বান্দা আমি কোন খুঁটি লাগাই নাই, এ বান্দা তোরা মাত্র 3টা বাতি ঝুলাবি রড লাইট, একটা খুঁটি লাগছে, কিন্তু বান্দারে বিশাল আসমান আমি তৈরি করছি, কোন রড সিমেন্ট লাগাই নাই, এ বান্দা তোরা জানুস না আমি আসমানটাকে মাত্র 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি, যেদিন আমার নবী 27 রজব আসমান আমার নবী ইমামতি করবে, এই 8 জন ফেরেশতাকেও আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য পাঠায় দিছি, শুধু আমি রব সারা দুনিয়ার সব মাখলুক আমার নবীর পিছনে সেদিন মুক্তা দিছিল। আল্লাহু আকবার বললেন না?
যেখানে দাঁড়ায় আমার নবী ইমামতি করছে ওই জায়গাটা ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, যরকন মারহাবা। আমি শুরুতেই বলেছিলাম পৃথিবীর কোন দেশ নাই যেখানে সমস্ত ফেরেশতা আর নবী কদম লাগাইছে, ইল্লা ফিলিস্তিন, একমাত্র ফিলিস্তিন ছাড়া। ফিলিস্তিনে সব ফেরেশতা সব নবীর কদম লাগছে। আরো জোরে, কষ্ট হইতেছে? এই জের জালেমের জালিমগুলি এত নির্দয়, মুসা নবীর ইউসুফ আলাইহিসসালামের ভাইদের দিকে তাকাইলে বোঝা যায়, আমার দিক তাকাবেন আর এখন কানবেন। ইউসুফ নবীর ভাইরা দেখেন কি কায়দা জানতো, আর এই ইসরায়েলের গোষ্ঠী কি কায়দায় ফিলিস্তিনে দখল করলো, দেখেন খালি। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা বলে, আব্বা বলো ইউসুফ রে দিবেন আমাদের সাথে? ইউসুফের বাবা জানতেন আমার এই ছেলেগুলা জালিম, এরা জুলুম করবে, এরা নির্দয় নিষ্ঠ, আর এরা এই একই মায়ের সন্তান নয়, ইউসুফ আর বুনিয়ামিন এক মায়ের সন্তান, আর ওরা দশ জন হলো আর এক মায়ের সন্তান। সৎ ভাই হিসাবে ওর সাথে কি ব্যবহার করবে এটা আমি একক জানি। কষ্ট হইতেছে? শুধু এই ইসরায়েলের পরিচয়টা একটু দিয়ে দিই, বনি ইসরায়েলের অপর নাম হলো ইসরায়েল, এই ইসরায়েল, বনি ইসরায়েল, ইসরায়েল। বজন রে আল্লাহর পয়গম্বর ইউসুফ জানে আমি আমার ভাইদের সাথে গেলে মজা পাবো, এমন পাম পট্টি দিছে। ইউসুফ রে তুই যদি আমাদের সাথে ছাগল চড়াইতে যাস, তুই ভালো ভালো রং বেরঙ্গের ফলমূল দেখতে পাবি, বাগে ছাগলে এক জায়গায় ঘাস ঘাস তুই দেখতে পারবি। 13 বছরের ইউসুফ ভাইদের কথার প্রেমে পড়িয়া গেল, এই ইসরায়েল বাজানদে ফিলিস্তিনি বাদশার প্রেমে পড়িয়া গেছে। ফিলিস্তিনি বাদশা তদনীন্দিনকালের বাদশা প্রেমে পড়িয়া ফিলিস্তিনিরা জায়গা দিয়া দিল রহমত করিয়া, কিন্তু এরা জানতো না একদিন এরাই হয়ে যাবে আমাদের এক নাম্বার শত্রু। কিন্তু বাজানদে ইয়াকুব নবী তো নবী, ইয়াকুব নবী বুঝিয়া ফেলছে আমার ছেলেরা আমার ইউসুফের সাথে খারাপ ব্যবহার করবে। ইউসুফ রে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, ইয়াকুব বাবা তুই তোর ভাইদেরকে চিনোস না, তোরে কিন্তু ওরা এমন মায়ের দেবে জীবনে কল্পনাও করস নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ ভাইদের ছলনা বুঝতে পারে না ইসরায়েলের মতো, বাবা নিষেধ করার পরেও যখন ভাইদের প্রেমে পড়িয়া রওনা দিছে, বাদান এখন দিনটা নরম করবে, বাবার সামনে দিয়া ইউসুফের বড় ভাই বুনিয়ামিন, ইহুদা, জুদ, শামস, নাফতালি, ইদ্রিসা, এরকম 10 ভাই ইউসুফ আলাইহিসসালামকে এমন ভাবে আদর আপ্যায়ন করতেছে, বুঝাইতেছে ইউসুফরে আমরা অনেক ভালোবাসি। এই ইসরায়েল ইহুদি বাদীরা যখন ফিলিস্তিনে আসে, তদনীন্দনকালের বাদশাকে বাবা এত পরিমাণ উপুড়ো কোন টাকা পয়সা দেয়, ইসরায়েলের প্রেমে পড়িয়া যা, ভালো করে ইতিহাস বন্ধা যুবক ভাইরে, আল্লাহর পয়গম্বর ইউসুফ 13 বছরের বালক বুঝতে পারে না আমার ভাইরা আমার সাথে কি ব্যবহার করবে। বাবার সুখের আড়াল যখন হয়ে গেছে, মাত্র 5 কিলোমিটার যাইবার পরে বাবা, যারা জীবনে মিশর সফর করছে এই জায়গাগুলো এখনো আছে, বড় ভাইয়ের কোলের মধ্যে ছিল ইউসুফ, কোলের থেকে এমন জোরে আছাড় মারছে বাবা, ইউসুফ আলাইহিসসালাম লম্বা ছিল তোমার আমার হাতের 14 হাত, তার বড় ভাই লম্বা ছিল ওই সময়ের জন্য বাবা 17 হাত, আল্লাহু আকবার বলতে পারো না? 17 হাত মানুষটা ইউসুফ আলাইহিসসালামকে মাটিতে এমন জোরে আছাড় মারছে, ইউসুফ আলাইহিসসালাম লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ভাই তুমি কি ঘুমের জোরে আমার আছাড় দিলা?
দুই নাম্বার ভাই বুনিয়া, দুই নাম্বার যেই বদমাইশটা ছিল নবীর সন্তান, তখন তারা জুলুম করছে বিদায় বললাম এখন, কিন্তু পরবর্তীতে তাদের ভুল বুঝছে এই জন্য তারা ইমানদার। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? তদনিন্দয় সময়ের জন্য আপাতত বললাম, যখন ইসুফ আলাইহিস সালামকে দুই নাম্বার ভাই যাই এমন জোরে পাড়ায়া ধরছে, ইসুফ আলাইহিস সালাম বলে ভাই রে তোমরা এইভাবে আমারে কেন মারো, যেভাবে এখন ইসরায়েল মারতেছে বাবা ওদের মধ্যে কোন দয়া নাই। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় পাখির মতো গুলি বাইরে মারকে ফেলছে। মা বোনদের বোরকা গুলা টানিয়া টানিয়া জালিম গুলা খুলে ফেলে ফেলছে। আল্লাহ তুমি কই গো মালি, তুমি একটু রহমতের নজরে ফিলিস্তিনের দিকে তাকাও, যেই জমিনে আমার জাতির পিতা ইব্রাহিম কত বড় জুলুম করতে পারে, ইসুফ নবীর ভাইদের দিকে এখন তাকাবা। ইসুরের ভাই ইহুদার বুনিয়া ইহুদা আর জুত, ইসুফ আলাইহিস সালামকে এমন মাইট দিল বাবা মারতে মারতে নাক ফাটায় ফেলছে। পৃথিবীতে ভাই কোনদিন ভাইরে এইভাবে মারতে পারে না, নয় জন একসাথে মারতাছে বাবা এমন মায়ের গুলা মারতাছে। ইসুফ আলাইহিস সালাম তিনবার বেহুশ হয়ে গেছে বাবা, আল্লাহর পয়গম্বর ইসুফের সাথে যখন আমার নবীর মিহরাজের রাত্রে তৃতীয় আসমানে দেখা, আল্লাহ আকবার জোরে বলতে পারে না? তৃতীয় আসমানে যখন ইসুফ নবীর সাথে আমার নবীর মিহরাজের রাত্রে দেখা, তখন আমার নবী ইসুফ আলাইহিস সালাম রে দেখে বাবা এই ঠোঁট গুলা বিশ্রাইতেছে, এই কানের নথি গুলা আমার নবী বিশ্রাইতেছে, আমার নবী ইসুফের পিঠের দাগ গুলা বিশ্রাইতেছে। নবী আমার জিজ্ঞেস করে ইসুফ রে তোমার বাইরে যে তোমার মাঠ ছিল সেই দাগ গুলা কই? আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে নবীজি এই জন্যই কি আমি দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা। আমার নবী বলে ইউসুফ রে তোমার মাইরা হাতে পারছে তোমার ভাইরা, আর আমার ঠোঁটটা ফাটাইছে তাইবের ছেড়ে গুলি আমার ঘাড়ের মধ্যে, দেখো কত কোটা রাঙা। বাবা আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বারবার বলতেছে ইউসুফ আমি তোমাদেরকে দেখতে আসার আগে এক মাস আগে তায়েফের মাঠে গেছিলাম মিহরাজে যাওয়ার আগে, এক মাস আগে তায়েফের ছেলেরা আমার এত পরিমাণ মারছে, নবী আমার একটা টান দিয়ে জামা খুলে ইউসুফ নবীর দেখায় আর বলে ইউসুফ রে আমারে দেখো কিভাবে মারছে রে ইউসুফ, পৃথিবীতে আল্লাহ আমার পরে সবচাইতে সুন্দর চেহারা দিয়ে তোমারে আল্লাহ বানাইছে, পৃথিবীর সবচাইতে সুপারস্টার চেহার মালিক হলাম আমি নবী, আমার মতো সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কাউরে বানায় নাই, এরপরে আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে রে ইউসুফ, তোমার এই সুন্দর শরীরের মধ্যে যারা তোমার ভাইরা মেরেছে। ইসুফ আলাইহিস সালাম চোখের পানি ছাড়িয়া দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনিও তায়েফের মাঠে মাইর খেয়ে তিনবার বেহুশ হইছেন, আমি ইউসুফও তিনবার বেহুশ হইছি, বজনা মান নবীর কান্নার কথা শুনিয়া যারা কাঁদবা
ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার নবীর কান্না দেখিয়া যাদের চোখে এখন পানি আসবে। ও বাজার, একটা মানুষ যদি নবীর প্রেমে পাগল হইয়া কাঁদতে পারে, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তোমরা সরমুনার মাঠে যারা গেছো, উজানির মাঠে যারা গেছো, এদের সামনে যখন নবীর ইশকের বয়ান শুরু হয়ে যায়, পাগলগুলা কই মাছের মতো কটক তো কই মাছের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয়। নবীর আশিকগুলা কেন লাফায় জানো নি? এদেরকে কেউ লাফাইতে বলে না, একমাত্র মালিক লাফাইতে বলে। আর একটা লাফ দে, লাফ দে, লাফ দে, লাফ দে, লাফ দে। আমার মালিকের হুকুমে যখন পাগলগুলা লাফাইতে থাকে, বাবা এই মানুষটারে মাওলা ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এ সরমনার পাগলগুলা আমার মাওলার এখন দেখায় দিবা, জীবন যদি যায় চলিয়া যাবে, আমার মাওলার জন্য যদি কখনো জীবন দিতে হয়, ফিলিস্তিনের পক্ষে নবীর এসকুনিয়া ময়দানে কখন কে পাগলের মতো দৌড়াইবা জানি না। সরমনার মাটি যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, এই পাগলগুলা লাফালাফি কেন করে জানো নি? জাহান্নামের ভয় তাকে কেউ সাইফা রাখতে পারে না। আমার মালিক কি ডাইকা ডাইকা বলতে চায়, মালিক রে তোমার কোথায় গেলে বাবু মালি, দুনিয়ার আগুন সহ্য করতে পারি রে, জাহান্নামের আগুনে যখন থাবা মারবে মাওলা। ইটের বাটার মধ্যে ইট পুরাই, ব্রিক ফিল্ডের মধ্যে বাবা ইটের ঢাকনিটা টান দিলে ধাউ ধাউ করে চলিয়া উঠে। আর জাহান্নামের ঢাকনিটা যখন টান দিবে মালিক দারোগা, মানুষগুলা যখন ইন্ধনের মধ্যে ফেলাইতে থাকবে, এই মানুষটা চিৎকার মারবে আর বলবে, মালিক রে এই জাহান্নামে কেমনে থাকবা গো? আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, আমার ভাইদের সব আমারে মাফ করিয়া দাও। বাজান জাহান্নামে যখন থাবা মারবে গে যুবক ভাইরা, কলিজাটা শুকাইয়া যাবে, মোমের মতো গলিয়া যাবে, চেহারার বস্তুগুলা জয়রা যাবে। ওই জাহান্নামের আগুনকে হারাম করার জন্য নবীর ইশকে নিয়ে একটা আওয়াজ দিবারে, আহারে জীবন যদি চলিয়া যায় যাবে, তবু বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইতে রাজি আছো না? নাই রাজি আসল না, কিন্তু হাত তুলে দেখায় না। আল্লাহ তোমার এই পাগল গুলার চোখের পানি কবুল করো। বাজান যে কয়েকদিন আগে দেখছেন, এই যে একজন ইমাম সাহেবের লাশ বাবা 10 মাস পরে উঠাইছে, এখনো পর্যন্ত লাশটা বাবা অক্ষত। কেন জানুনি? খবর নিয়ে দেখা গেল ইমাম সাহেব রাত 3টার সময় মাওলার জেকের আরম্ভ করে দিত গো বাবা, জেকের করতে 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 এমন মাওলার পাগল হয়ে গেছে, তার বডি মাটির জন্য জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। যেই বডির মধ্যে আমার মাওলার ভয় আছে, জাহান্নামের ভয় আছে বাবা, ওই বডিটা কোনোদিন মাটিতে আগুনে পানিতে খাইতে পারে না রে। যেই বডির মধ্যে নবীর প্রেম আছে, ওই প্রেমিকের জীবনে কোনোদিন বাবা জাহান্নাম স্পর্শ করতে পারে। আল্লাহ আল্লাহ আমি দেখবো তোমার পাগল গুলা কার অন্তরে এখন নবীর প্রেম আছে। ইসুফ নবী যখন বললেন, নবীজি আমার ভাইরা আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে, আমার নবী বলে মুসারে আমারও তো 3 বার বেহুশ করছে, চতুর্থবার যখন আমার হুশ ফিরে আসছি, আমি হুশ বেহুশ অবস্থায় বলছিলাম তায়েফের ছেলেরা রে আমারে তোরা আর মানিস, এমন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইনা পঞ্চমুটির বাইনা রে
নবীর ক্ষত স্থান গুলা জিব্বা দিয়া চাইটা চাইটা ভরি। আল্লাহ তুমি দেখো নবীর ইশকলয়া কারা কো চিৎকার মারবে, আল্লাহ তোমার নবীর ইশক যার অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলবে বলি। এই মানুষটা তো কোনোদিন জাহান নামের আগুনে জ্বলতে পারে না। ইসুফ আমারে মারতে 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 তাইবের পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিল। আমি একটা আঙ্গুরের বাগানের পিছনে বসে বসে আমার মাওলারে ডাকতেছিলাম। ইন্দিমিট টাইমে আমার চার পালক পুত্র জায়েদকে বললাম, জায়েদ রে গতকালকে সন্ধ্যায় খাইছি পানি আর রুটি, জায়েদ দেখতে একটু পানির ব্যবস্থা করতে পারস কিনা। এ আমার পঞ্চমটি নারায়ণগঞ্জের ভাইরা, নবীর ইশক এখন একটা প্রমাণ করে দেবা, তুমি যদি তাইবে তখন থাকতা, তুমি কি করতে এই মূল মানসিকতা নিয়ে নিজের বডিকে এখন রেডি করে ফেলবা। আর জায়েদ যখন বলে বাবা পানির মশক তো নাই, পানির জগ নাই, কি দিয়া পানি চাহিব, নবী বলে জায়েদ রে গ্লাসটা লইয়া যা, দেখ এক গ্লাস পানির ব্যবস্থা তাইবের মানুষগুলো করে কিনা। আসলে আমার নবী আল্লাহর কাছে পানি চাইলে পানির অভাব ছিল না, কিন্তু আমার নবী দেখতে ছিল তাইবের ছেলেরা কি নবীর এখনো ঘৃণা করে না ভালোবাসা। তাইব প্রতিটা ঘরে ঘরে যায় ঘরে আর বলে, ও তাইব বাসীরা এক গ্লাস পানি দিবানি, আমার বাবা এমন একজন দামি মানুষ, আমার যেই বাবা জীবনে কাউরে একটা ক্ষতি করে আমার বাবার এক গ্লাস পানি দাও, কেউ এক গ্লাস পানি দেয় নাই গো বাবা। আমার নবী সাহেবকে ডেকে ডেকে বলে, জায়েদ রে তাইবের মানুষগুলা পানি দেয় নাই, দুঃখ নাই, কিন্তু এদের জন্য বড় আদিস না ওবাজান, যেই নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে আমার ওই নবীর এক গ্লাস পানি দেয় না। ইসুফ নবী শুনিয়া পাগল হয়ে গেলেন, নবী আপনার এক গ্লাস পানি দেয় নাই, আমিও মার খাইবার পরে আমার ভাইদের কাছে পানি চাইছিলাম, আমার ভাইরাও দেয় নাই, আমার ভাইরা যখন আমারে মারতে মারতে বেহুশ করে ফেলল, যুবক ভাই এখন একটা জোরে আওয়াজ দিবা, যখন আমার ভাইরা আমারে মারতে মারতে বেহুশ করল, তখন এক ভাই সামায়ুন দৌড়ে আসিয়া কয়, ইসুফ রে তোরে কিন্তু মাইরা ফেলবে রে ইসুফ, এদের প্ল্যান হলো তোরে মারিয়া বাবার স্থানে ভালোবাসা নিয়ে নিবে। ইসুফ আমি একটা কথা তোরে বলবো ভাই রে, কেন জানো তোর জন্য আমার মায়া লাগতেছে, ইসু তোরে আমি মায়ের হাত থেকে বাঁচাইতে পারি একটা আমার তো শর্তে, কি তোরে এখন বাইন্দা আমরা কুয়ার মধ্যে ফেলায় দিব, তুই কোনো প্রতিবাদ করবি না, কথা বলবি না, কুয়ার মধ্যে পড়িয়া অন্তত বাঁচিয়া যাবি, আমি সামায়ুন এইটা চাই। ইসু তখন বাইর দিকে তাকাইয়া কান্দে আর বলে, ভাই গো তোমরা না আমার বাবার কাছে বইলে আসছিলে আমারে ভালোবাস, তোমরা যেইভাবে আমার মারতা ওইভাবে তো কোনো শত্রুরেও মারে না, এই ইসরায়েলি বাহিনী বাবাই বিয়াদব বেজরমা গুলা যেইভাবে আমার মুসলমান থেকে পাখির মতো গুলি করে মারতা রে দারাল গজের ভাইরা, মাদ্রাসা গুলা বোমা দিয়া উড়ায় দিতেছে, মসজিদ গুলা বোমা দিয়া উড়াই দিতেছে, তবে আল্লাহর প্রশংসা করি একটা মসজিদ কে তারা বোমা দিয়া উড়াইতে যায় ওই বিমান সহ হেলিকপ্টার সুদ আল্লাহ ধ্বংস করে দিয়ে যায়, তাহলে বোঝা গেল আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে কথা ঠিক দেবে, এই মুসলমান আওয়াজ দিতে হবে।
যদি আর একটা মসজিদকে ওরা ধ্বংস করে, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দিবা, ধ্বংস করে দিবা, ধ্বংস করে দিবা। মারহাবা বলেন, এই যুবক, এই হাজার হাজার মানুষের মাঝে আমি জানি না কার চোখের পানি আজকে কবুল হবে। 1971 সালের যুদ্ধ যারা দেখেছেন, আমি দেখি নাই, আমি বলতে পারবো না, যারা দেখেছেন তারা বলতে পারবেন তদানীন্তনকালে মুসলমানের অবস্থা কি অবস্থা ছিল। কথা বলেন না কেন? মুসলমান বলেন, হিন্দু বলেন, জিবাবি বলেন, ওই জালিম পাকিস্তানি হানাদার বাহিনীরা যেইভাবে মুসলমানদের আমার মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে, ওই সময় যারা বেঁচে ছিলেন তারা বুঝতে পারবেন যে ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে। কষ্ট হইতাছে? জোরে বলেন, আপনাদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে আল্লাহ আজাদ করবে ইনশাল্লাহ। বলেন, এই জালিমগুলো কত বড় জালিম, একটু থিংস দিয়ে যায় আপনাদের। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইউসুফরে বাইন দেয়া সাইন দেয়া যখন কুয়ার মধ্যে ফেলবে, তখন ইউসুফ একটা আকুল আবেদন রাখছিল বাইরে, আমারে আপনারা ফেলাই দিলেন, দুঃখ নাই, কিন্তু আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করলেন, আমার ছোট্ট ভাই বুনিয়ামিনের সাথে আর আমার বৃদ্ধ বাবার সাথে খারাপ ব্যবহার করলেন। ইউসুফের বড় ভাই যেটা জানেন, সবচেয়ে সবচেয়ে নিষ্ঠুর ছিল। এই কথাটা বলতে দেরি আছে, ইউসুফের গলাটা সিপ্পা ধরতে দেরি করে নাই। তুই ভাই কলাইতাইছো, আমরা তোর ভাই না, তুই বাবার স্থান দখল করে নিছো একবারে, প্রেমের স্থান, বাপ আমাকে ভালোবাসে না, তোরে বাসে, তোরে জীবনের তোরে বাইরে হল। সময় বললো, তোমার না বলছিলাম ভাই কথা কইস না, কথা কইলি কে? আপনারা জানেন ইউসুফ আলাইহিসসালামকে তারা কুয়ার মধ্যে ফেলে দিল, তিন দিন পর্যন্ত ইউসুফ কুয়ার মধ্যে। যখন কুয়ার মধ্যে ফেলে, ইউসুফ আলাইহিসসালাম ভাবছিলেন না যে পয়সা টিপিট নিচে আমি পানির নিচে চলে যাচ্ছি, আমি বাঁচবো কি মরবো। ইউসুফ আলাইহিসসালাম শুধু একটা ভয় ছিল, আমারে কেউ না বাঁচাইলো কে বাঁচাবে? দিহা তুসা করে বলেন, কে 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 জোরে কে 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 কে? এই যুবক, আজকে 17ই অক্টোবর, হাজার হাজার মুসলমান এখন ইউসুফ নবীর মতো আল্লাহ কে শুধু একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, 17ই অক্টোবর ডাক দাও, দেব একটা ডাক দাও, 17ই অক্টোবর এই নারায়ণগঞ্জের ফতুল্লার জমিনে ডাক দাও, এই হাজার হাজার মানুষ ডাক ডাক দাও, ইউসুফ নবীর মতো ডাক দাও, দাও ইউসুফ নবীর মতো ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও আজকে 17ই অক্টোবর ডাক দাও। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? দেখো কেমনে ডাকে, দেখো দেখো হাত উঁচা করে কেমনে ভিক্ষুকের মতো ডাকে। ইউসুফ আলাইহিসসালাম যেমনে ডাক দিয়েছে, আমার ভাইরা তোমার ডাক দিয়েছে, ফিলিস্তিনের পাশে তুমি দাঁড়ায় যাও, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, তোমার বোমা দিয়া ইসরায়েলকে ধ্বংস করে দাও। যেমন ওরা মসজিদকে ধ্বংস করতে যাইয়া মসজিদের মিনারা থেকে যেমনকে গজব দিয়ে ধ্বংস করছো, ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। কষ্ট হইতাছে? একটা যুবক যাওয়ার চেষ্টা করবি না, আল্লাহ দেখো তোমার পাগলগুলার চোখের পানি কবুল কর, ফিলিস্তিনি বাচ্চাদেরকে তুমি কবুল করো। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ এখন আছে না নাই? আছে। বিশ্বাস হয়? ইনশাআল্লাহ আল্লাহ যে আছে ফিলিস্তিনি তার প্রমাণ হচ্ছে। যখন ওরা হেলিকপ্টার নিয়ে মসজিদে বোমা মারতে আইছে, মসজিদের মিনার থেকে কি একটা ঝাঁঝালু বিজলি চমকায় গেল, এমন এক বিজলি চমকাইলো, ওদের বোমা তো দূরের কথা, ওরাই ধূলিসাৎ হয়ে গেল। কথা বলে না কেন? খায়বারের যুদ্ধে মুসলমানের চাইতে ওদের সংখ্যা ছিল বেশি। এই মুসলমানের পোলা, যখন মুসলমানরা চিন্তা করলো যুদ্ধ করতেছি যুদ্ধ করতেছি, ওরা পাহাড়ের গুহার থেকে বের হয়, কামুজ দুর্গর থেকে বের হয়, এক দশ সকালবেলা বের হয়, মুসলমানকে ভয় ভীতি দেখায় আবার গর্তের মধ্যে ঢুকে যায়।
যুদ্ধ আর হয় না, মুসলমানের বিজয় হয় না। বিশ্বনবী বলে ফেললেন, যদি তোমাদের বিজয় অর্জন করতে হয়, এই তোমরা যুদ্ধের কারণে কয়েকদিন ধরে আমার একটা সুন্নাতকে ছেড়ে দিয়েছ, সেটা হলো দাঁত ব্রাশ করা। মারহাবা বলেন, এ কষ্ট হইতেছে? এক চাষা আগ করে নিয়েছে, আমার একটা সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছ, এই ১৯ দিন পর্যন্ত তোমরা ছেড়ে দিচ্ছ যুদ্ধের কারণে, মেসাক করো না, ওই ডাল ভাঙো। পাহাড়ের উপরে সাহাবীরা উঠলেন, ডালগুলা ভাঙলেন, ভেঙে যখন নবী বললেন পাতা পুতা সুদ্ধা, গাছের পাতা ফেলাইয়া মেসক করবানা, পাতা মাথায় থাকবে, দাঁত ডলবার পাতাগুলা তোমাদের দাঁতের আঘাতে লড়বে। দেখেন আমার নবীর কি বুদ্ধি, সুবহানাল্লাহ কইলেন না? মুনকারা চলে যাবেন, আরে আমার বাবা আপনার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই এই প্রসেসিং গুলো আমার নবী শিখাইয়া গেছে, এই কোয়ালিটি গুলো আমার নবী শিখাইয়া গেছে। যখন সাহাবা একরাম পাতা সুদ্ধা ডাল দিয়া মেসাক করতেছে, রোমান সৈন্যরা বেঈমান গুলা দেখতেছে যে মুসলমান তাজা গাছ পাতা সুদ্ধা খাইতেছে, আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহ ও আল্লাহ, এরা আমার কথা শোনার পর এরা আওয়াজ দেয় না, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দেয় না, বাড়ি ঘর তুমি চিনো গো আল্লাহ, এরা বাড়িতে যাওয়ার আগে লুলা বানাই দিও আল্লাহ, আওয়াজ হইবে এবার, নাহলে পাঁচ মিনিট পরে বিদায় নেব। রেডি রেডি, যখন তারা ডাল সহ পাতা সহ দিয়ে যখন মেসাক করতেছে, বেঈমান গুলা পাহাড়ের ভিতর দিয়ে ইন্দুরের মধ্যে দেখে গাছ খাইতে দেয়, অগো অগো যে সেনাপ্রধান ছিল, আমাদের সেনাপ্রধান তো দলনেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, অগো সেনাপ্রধান সে দূরের থেকে দেখতেছে গাছ খায়, সে লাভ দিয়ে দাঁড়া কে আজকে আর থইব না, আজকে হয়তো তোরা মোর বিনয় বাঁচবি, দেখ যারা তাজা গাছ সাবাই খাইতে পারে, আজকে তবু রক্ত খাইব মুসলমান। আমার নবী হাতে পাথর ধরে চাপ দিলে স্বর্ণ হয়ে যায়, আমার নবী আঙ্গুল দিয়ে চাঁদের ইশারা করলে দুই খণ্ড হয়ে যায়, আমার নবী আঙ্গুল দিয়ে পাথরে গুতা দিলে পাহাড়ের ঝর্ণা হয়ে যায়, আমার নবী এক পেয়ালা দুধ হাতে নিলে ৭০ জনের খাবার হয়ে যায়, আমার নবী ৮ কেজি গমের আটার খাবার ১৫০০ সাহাবীর খাবার হয়ে যায়, সেই রহমতুল আলমিনের হাত, ঠিক না? জোরে কর, আরো জোরে, আরো জোরে, এক লোটা পানি দিয়া ৩৫০০ সাহাবীর গোসল খাবারের পানি হয়ে যায়। কষ্ট হয়? ২ মিনিট। আলী রেডি হও, হেই বাংলার মুসলমান রেডি হও। বিশ্বনবী বললেন, তরবারি নাও, দেখাই দিবি তোর বাবার মতো, তুই যে আব্দুল্লাহর ভাতিজা, নবী মুহাম্মদের চাচাত ভাই, আবু তালেবের সন্তান, কুরাইশ বংশের সন্তান, সারা দুনিয়া প্রমাণ করে দিবে আলী আজকা। বেঈমান গুলারে ইন্দুরের মতো আজকে সুবাইয়া সুবাইয়া মারবি, কুত্তার মতো কোবাইয়া মারবি। আলী তোর পিছনে যদি পাহাড়ও চলে আসে, পাহাড়কে ধাক্কায় সরাই ফেলবি। ওদের কামুজ দুর্গ ৮ মন ৮ মন ১৬ মন ওজন এক একটা দরজার পাল্লা, দরকার হয় ওদের পাল্লা ভাঙ্গে যুদ্ধ করবি। আর এক সাহাবীরে বলে দিলেন, তুই খালি আমার আলীর হাতে তরবারি দিবি, রেডি? আমরা তো সেই বীরের জাতি, ফিলিস্তিনি মুসলমানদের পাথর দিয়ে মোকাবেলা করে এমন এমনি না, এরা শেরে খোদা আলীর রক্ত তাদের মধ্যে প্রবাহমান, পালাইতে জায়গা পাবি না ফিলিস্তিন, অপেক্ষা কর অপেক্ষা কর, টুডু টুমুর কুত্তার মতো মাইর খাবি, নেউরা কুত্তা যেমন কাতি মাসে মাইর খাই, এইভাবে খাবি ইনশাল্লাহ, এইভাবে খাবি, এইভাবে খাবি, এইভাবে খাবি, এইভাবে খাবি ইনশাল্লাহ।
এইভাবে খাবি, এইভাবে খাবি, এইভাবে খাবি, মেউরা কুত্তার মতো খাবি, মুসলমান আল্লাহকে হাত উঁচু করে দেবে। একটা আওয়াজ দাও, এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন, এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন, এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন, জোরে নারায় তাকবীর, নারায় তাকবীর, এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন, ফিলিস্তিনের অ্যাকশন, সারা পৃথিবীর অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নারায়ণগঞ্জের অ্যাকশন, ফতুল্লা থানার অ্যাকশন, নারায়ণ তাকবীর, এইভাবে দিবি বেটা, দেখ সভাপতির খেলা করে মারহাবা বলে, এর অন্তরটাই রসুলের প্রেম দিয়া মারহাবা বলে, বোঝা হয়ে গেছে তোমাকে চাইতে সভাপতির অন্তরে মুসলমানের ফিলিস্তিনের দরদ বেশি। তোমরা তো মেয়রের মধ্যে বেটা খারাই গেছে গা, দোয়া করি আল্লাহ তাকে কবুল করেন, আশেক রসুল হিসাবে কবুল করেন। রেডি? আলী মারবি পিছনে তাকাবি না, আমার আলী যতটা তরবারি ভাঙবে খালি পিছনের দিকে অমর তরবারি দিবি, তরবারি দিবি, তরবারি দিবি, মেউরা কুত্তার মতো কোবাবি। হযরত আলী মাঠে নামলেন, মারহাবা বলেন, তার বাবা যেই জুলফিকার ইউজ করতেন যুদ্ধের মাঠে আবু তালেব, যেই তরবারি বিশ্বনবী ইউজ করতেন যুদ্ধের মাঠে, তরবারি মুষ্টি ধারণ করে লোহার ধর্ম পরিধান করে লোহার হেলমেটটা বিশ্বনবী পরিধান করায়া যখন আলীকে বললেন, আলী এখন নাম নাম আলী নাম, আল্লাহ তোর সাথে আছে, পিছনে তাকাবি না সামনে তাকাবি। বজন্দে আপনাদের জানা আছে, আলী মারতাছে 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 মারতাছে, হযরত ওমর দেখতাছে দেখতাছে, করে কি তরবারি ভাঙ্গে আর তুলে দেয়, তরবারি ভাঙ্গে আর তুলে দেয়, মারতে 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 তরবারি শেষ, আবার নতুন একটা তরবারি দেয়া হইল। এবার একটা আওয়াজ দি, ওরে মুসলমান আমরা তো সেই বীরের জাতি, তা না হলে পাথর দিয়ে কেমনে স্টেনগালে ফেমজি ফেমজি 47 46 এর সামনে মুসলমান পাথর দিয়ে মোকাবেলা করে? এটা আলীর বীর যোদ্ধা গো বাবা। হযরত আলীর তরবারি ভেঙে গেল, নতুন তরবারি পাইল, কিন্তু ডাল তো আর পায় না, আলীর ডাল ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এ মুসলমান ভাইরা, বিশ্বনবী বলছে আলী পিছনে তাকাবি না, আলী সামনের দিকে যাচ্ছে, বেঈমানগুলো দৌড়ে কামুজ দুর্গের মধ্যে ঢুকে গেছে। হযরত আলী কামুজ দুর্গের সামনে এসে বলে, মালিক রে, তোমার নবী না বলছে ওদের দরজা ডাল বানায়া যুদ্ধ করবি? ফতুল্লার যুবক ভাইরা, আজকে 17 অক্টোবর আমার মাওলার প্রমাণ করে দিবা, যদি আমাদের ফিলিস্তিনে যেতে হয় তাও যাব, যদি প্রধানমন্ত্রী একবার অর্ডার করে, যদি ফিলিস্তিনের একবার ভিসা দেয়, তোমরা কেউ যাও বা না যাও, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াদা করলাম, এই হাজার হাজার মানুষের সামনে আমার যদি ভিসা দেয় আমি ইলিয়াসুর রহমান জিহাদি যাইতে রাজি আছি। তোমরা রাজি আছো না? রাজি আছো না? এবার শুধু আমার দিকে তাকাবার চোখের পানি ফেলায় একটা আওয়াজ দিব, কামজ দুর্গের সামনে যাইয়া হযরত আলী, কেউ বলেন 27 মনোজন, কেউ বলেন 40 মনোজন, কেউ বলেন 8 মনোজন, বাজান এবার একটা আওয়াজ দিও, 8 মন হোক 40 হোক 27 মন হোক, এই পিতালের দরজাটা যারা তারা লাগায় দিছিল ভিতরের টিকা, হযরত আলী বাম হাত দিয়া ওই দরজার পাল্লাটারে মুষ্টি ধারণ করলেন, একটা টান মারলেন, বাবা আলীর কাছে মনে হচ্ছে এইটা বুঝি একটা সূক্ষ্ম পাথর। জোরে 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 2 হাত দিয়া 2 টান দরজার টান দিলেন, একটা দরজা চাইলা মেরে ফেলে দিলেন,
আর একটা দরজা বাম হাত দিয়ে মুষ্টি ধারণ করলেন। বাজানে চল্লিশ মনার সাতাইশ মনার আট মন যেটাই হোক, এই দরজাটারে সরকির মতো ঘুরাইতেছে বাবা, এখন আর তরবারি লাগে না, এই দরজার আঘাতে বেঈমানদের কারো মাথা নাই, কারো পেট নাই, কারো গুড়ি নাই, কারো গড়ি নাই, কারো গড়ি নাই, কারো গড়ি নাই। হে যুবক ভাই রে, যখন আলীর বীরত্ব হযরত ওমর দেখতাছে, ওমর হাঁপাইতাছে আর কাঁদতাছে, আলী রে তুই করস কি, করস কি, করস কি? কামুজ দুর্গের মধ্যে হযরত আলী ঢুকিয়া গেলেন। শেরে খোদা আলী বেঈমান গুলার কাছে বিজয় সিনিয়া নিয়া কামুজ দুর্গের দরজার কাছে দাঁড়ায়, আলী এখন হাঁপাইতাছে, আড়াই ঘন্টা যুদ্ধ করার পরে যখন আলী এখন বসছে, আলীর হাতের দরজাটাকে নিক্ষেপ করে দিয়েছে, মাটির মধ্যে গিরে গেছে। বাজানডি ওমর দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দার বলে, আলী রে পৃথিবীতে আমি ওমরের মতো মক্কায় এত বড় বীর যোদ্ধা কেউ ছিল না, তোমার বাবার সময় আমি যুদ্ধ করতাম, যুদ্ধের মাঠে থাকতাম, তোমার বাবা আজকে বাইসা থাকলে, আবু তালেব বাইসা থাকলে দেখতো আমি ওমর কত বড় বীর যোদ্ধা, কিন্তু আমি আর তোমার কাছে একটা ছোট্ট শিশু। আলী চল আমি তোরে ঘাড়ে করে বিশ্ব নবীর কাছে লয়ে, আবার তুমি জিজ্ঞেস করে আলী রে এতগুলো বেঈমান মারলি, তোর গায়ে কি একটা আঘাত লাগে নাই রে? আলী বলে, নবীজি বৃষ্টির মতো আমার উপরে তাদের আঘাত আসছে, আমি চার হাত পায়ে তাদেরকে মারছি, চার হাত পায়ে মারছি, হাত দিয়া মারছি, পাও দিয়া মারছি, মাথা দিয়া মারছি, কেনু দিয়া মারছি। আমার নবী বলে, আলী রে তরবারি এত ভাঙলি ডাল পাইলি কো? আলী বলে, নবী গো সেটা একটা বিরাট ইতিহাস, আপনি না বলছিলেন ওদের কামুজ দুর্গের কপাট দরকার হয় ভাঙ্গা ভিতরে ঢুকে যাবি, ওদের কামুজ দুর্গ টান দিয়া ভাঙ্গা ডাল বানাইছিলাম। নবী আমার বলে, আলী রে দরজাটার ওজন কত? নবী আমি জানি না কত ওজন, হয়তো বা দশ পনেরো কেজি হইতে পারে। নবী আমার বলে, আলী রে চল একটু যাই রে, আলী যাই দরজার কাছে দাঁড়ায় বলে, আলী একটু উঠা না, আমি একটু দেখি কোন প্রসেসে যুদ্ধটা করছো। হে নারায়ণগঞ্জের যুবক এখন একটা আওয়াজ দিও গো, আলীর মধ্যে একটা মর্দে মুজাহিদ যেন এক 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 সন্ধিয়া ফিলিস্তিনে জন্ম নেয়, সালাউদ্দিন আইবের মধ্যে একটা মুজাহিদ ফিলিস্তিনে জন্ম নেয়, ওমর আব্দুল খাত্তাবের মধ্যে একটা মুজাহিদ জন্ম নেয়, একটা মুজাহিদ জন্ম নেয়, একটা মুজাহিদ জন্ম নেয়। এ নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইরে রে দিলটা নরম করবা, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো, আমি ইলিয়াসুর রহমান জেহাদি, বারো বছর বয়সে মা হারাইছি, চোখের পানি দিয়ে এখন কার মা বরিশাল রংপুর দিনাজপুর, কার মা পড়ে আছে ওই পটুয়াখালী কলাপাড়া সেই কুয়াকাটা পড়ে আছে আমি জানি না, আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে গোপালগঞ্জের জমিনে। বাজানডে প্রতিদিন মায়ের জন্য কাঁদি, আমি তো গরিবের ঘরের সন্তান গো বাবা, এমন একটা সময় আমার জীবনে গেছে মাদ্রাসায় পড়াকালীন বাবা একটা পাঁচশো সত্তর সাবান দিয়া অর্ধেক কাইটা জামা ধুইতাম আর অর্ধেক দিয়ে গোসল করতাম, আজকে আমি চার কোটি টাকা খরচ করে তোমাদের যে আমার দাওয়াত দিছে এই মোহাম্মদুল্লাহর জিজ্ঞেস করো, চার কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ কদমতলি একটা মসজিদ বানাইছি বাবা। হে যুবক এটা একমাত্র আমার মায়ের দোয়া, যার সাথে মায়ের দোয়া আছে ও কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন ধ্বংস হবে। তুমি যখন বরিশাল পটুয়াখালী আমতলি
বরগুনার থেকে লঞ্চে চড়ো, রংপুর দিনাজপুর থেকে ট্রেনে চড়ো, খুলনা বরিশাল থেকে বাবা বাসে চড়ো। তোমার মা তোমারে গরম ভাত খাওয়ায়া কাপুরের আসল দিয়ে চোখ মুছে আবার রে, আবার তোর মুখখানা কবে বাড়িতে আইসে দেখব। যতদিন এই মা বাইচা ছিল ততদিন তোমারে বলছে, যেদিন মা চলিয়া গেছে আর কোনোদিন কেউ বলে না গো। আল্লাহ আমার মতো কার জানো মা নাই গো মা, আমার মত কার জানো ভাইজান, জনম দুঃখী নাই। আমি ঘুমাইয়া গেছি, হঠাৎ করে দেখি আমার কপালে এক ফোঁটা পানি পড়ে গেছে। আমি মনে মনে ভাবছি মাদ্রাসায় কোনো কোনোভাবে পানি আসলো কিনা। বাজান আমি তাকায় দেখি যে এই ছেলেটা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে ওই ছেলেটার চোখের পানি। আমি জিজ্ঞেস করলাম বাবা কান্দোস কে? বলে বাবা হুজুর আড়াই মাস হইল আমার বাবা মারা গেছে। আমার বাবা নাই। হুজুর আমার মা বলছে আপনার একটু খেদমত করার লাইগা, আমার বাবার বড় আশা ছিল আমারে কোরআনের হাফেজ বানাবে, আমার বাবা আজকে দুনিয়ায় না। আমি ঘুমের থেকে লাফ দিয়ে উঠিয়া ছেলেটারে বুকের মধ্যে নিয়ে বললাম বাবা যাও গো বাবা যাও, আমি দোয়া করলাম আল্লাহ যেন তোমারে হাক্কানি কোরআনের হাফেজ বানায়। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, রাত পৌনে বারোটার সময় একটা আওয়াজ দিবেন, ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিবেন, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবেন আল্লাহ ফিলিস্তিনে কত বাচ্চা মা হারাইয়া রাস্তায় রাস্তায় কান্দে, তুমি তাদের সহায় হয়ে যাও। দেন হাত দুটা উঁচা করেন, উঁচা করেন, দেন আল্লাহর একটা ডাক দেন, দেন ডাক দেন, একটা ডাক দেন। আল্লাহ তুমি কবুল করো মোমেনদের হাত গুলিকে, কবুল করে রক্ষা করো ফিলিস্তিনকে, কবুল করে রক্ষা
আমার সাথে ওয়াদা দেন, এই দুই ঘন্টা মেহনত করার পিছনে একটা ওয়াদা, মুনাজাতের আগে ফিলিস্তিনের জন্য দোয়া করার আগে কেউ ময়দান ছাড়বে না, কে কে রাজি আছেন এলাকা হাত না, এইটুকু না পারো তোমার মতো স্বার্থপর আল্লাহর জমিনে একটাও নাই, রেডি হয়ে থাকো। এরা যে কত বড় নির্দয় এই ইহুদির বাচ্চারা, এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দ্বারা বোঝা যায়, শুধু এখন দিনটা নরম করবে। পৃথিবীতে আমার নবীর যারা সবচেয়ে বেশি মারছে, এদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ইহুদিরা। ইহুদির খ্রিস্ট কিন্তু মক্কায় ছিল, মক্কায় থাকাকালীন আবু জেহেল কিন্তু ইহুদি না, আবু জেহেল হলো মোশরিক হিন্দু, ইহুদি ছিল আবু সুফিয়ানের মামু আখদাস আদলাস, তারপরে সুফিয়ানের বড় মামার নাম ছিল, এরা ছিল ইহুদির গোষ্ঠী, তার মামার গোষ্ঠী, কিন্তু আবু সুফিয়ান ছিল মোশরিক, মুসলমান কবুল করার আগে, ইসলাম কবুল করার আগে। এই মাত্র 150 ইহুদিরা পুরা মক্কা নগরীকে নাসায় ফেলতো। আবু জেহেল দেখলো ওরা যদি আমাগো মক্কায় থাকে তাহলে আমাগো নেতৃত্ব চলবে না, তখন মক্কার থেকে কোন মাইরা তারা এলো। আপনারা জানেন ইতিহাস, এরা মক্কার থেকে মাইর খাইয়ে, আবু জেহেল রাতের মাইর খাইয়ে এরা চলে যায় খায়বারে, ইহুদিবাদীর বাচ্চারা খায়বারে চলে যায়। আবু জেহেল পছন্দ করত না ইহুদি এই যাযাবরদেরকে, আবু জেহেল পছন্দ করত না। এই যে মাননীয় প্রধানমন্ত্রী দয়া কইরা এই যে 10 লক্ষ রোহিঙ্গা গুজে আমরা জায়গা দিছি, ভয় পাইতাছি, কারণ এই ফিলিস্তিন এই ইসরায়েলে জায়গা দিছে, এরা নিছিল ভাড়া, এই জায়গাটা ভাড়া নিছিল, ওরা লিস্ট নিছিল। আপনার তো ইতিহাস জানেন না, এই ইসরায়েল ইসরায়েল দেশ না, এর ওরা নাম রাখছে এটা ফিলিস্তিনিদের গাজার একটা অংশ, কথা বলেন না কেন, হামাসের একটা আর গাজার একটা অংশ এই ইসরায়েল, একটা প্রদেশ আর একটা প্রথম স্কুল ভাড়া নিছে, এরপরে কলেজ করছে, এই যে প্রাণ কোম্পানি এটা কিন্তু ইসরায়েলের, এই যে কোকা কোলা এগুলো ইসরায়েলের, ইসরায়েলের 138টা পণ্য বাংলাদেশে চলে। তুমি যদি মুসলমানের প্রোডাকশনে জন্ম নিয়ে থাও, কোন মুসলমান ইসরায়েলের পণ্য খরিদ করতে পারে না, মাথায় রাখবা, জিজ্ঞেস করবা ইসরায়েলের কোন কোন পণ্য, দোকানদার যদি সত্যিকারের নবীকে ভালোবেসে থাকে দোকান থেকে লাঠি মেরে মেরে ফেলাই দিবে, লস হয় হোক বিশ্ব নবীর সুপারিশ অতীব হোক, অন্তত বোঝা যাবে যে আমি ইসরায়েলকে ঘৃণা করি যেমন আমার আল্লাহ ইসরায়েলকে ঘৃণা করে। আবু জেহেল সুদ্ধা ইসরায়েলের ইহুদিবাদীকে ঘৃণা করছে, এরা মক্কায় জায়গা না পাইয়া মক্কা মদিনার মাঝখানে একটা খায়বার জায়গা আছে, এই জায়গায় স্থান নিল। নবী যখন মদিনায় গেল খায়বারে যুদ্ধ করে এদেরকে এমন মার দিল, এরা মক্কা মদিনায় জায়গা না পাইয়া এরা চলে গেল ফিলিস্তিন। মারহাবা বলতে পারেন না, বিভিন্ন দেশে ঘুরিয়া ঘুরিয়া কসুর টামের মতো ফিলিস্তিনিদের ইমান ছিল একবারে নরো, অকাস্তে জায়গা কিনা ভাড়া নিয়া আজকে আলাদা রাষ্ট্র কায়েম করে, এখন পুরা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চায়, জীবন যাক আর থাক ফিলিস্তিনিদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে বাইতুল মুকাদ্দাস তোদের হাতে যাবে না, কি বলেন আপনারা, জোরে বলেন, জোরে বলেন, যদি ফিলিস্তিনিরা সব মারা যায় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে তারা ব্যর্থ হয়, সারা দুনিয়ার মুসলমান যদি ফিলিস্তিনে যায় তাদের পাশে আমরাও দাঁড়াবো, রাজি আছেন না নাই, হে উলামা ইকরাম, এই বাইতুল মুকাদ্দাস এমন একটা কিবলা, বাইতুল্লাহর আগে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানের কিবলা, ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, আর আমার আপনার আমার কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, প্রথম বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে টার্গেট করে আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম,
من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. এই হাত উঠাও, মুনাজাতের আগে একটা যুবক যাবি না ভাই, আমি তোর পাও তুলে ধরছি, নামাহা। কি দোয়া না করার আগে যাবেন গা? দোয়া করে যাবা তো ভাই, আমি তোমাদের জন্য দোয়া করব। 30টা সেকেন্ডে আমি বলতে চাই, এই মাদ্রাসায় যে মাদ্রাসার মাহফিল আজকে, তাহফিজুল কোরআন মাদ্রাসা ভাই, এই মাদ্রাসাটা ভাড়ায় চলে। আমি দেখলাম অনেক গরিব ছেলে আছে ভাই, আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি ইলিয়াস রহমান জাহেদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করছি নদীর ওই পারে কেরানীগঞ্জে। গতকালকে যে সভাপতি ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সে আমার মসজিদ দেখে গেছে, সে বলে হুজুর আপনি একজন আলেম মানুষ, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, আমি চেয়ারম্যান কিন্তু আমি আজকের মাহফিলের সভাপতি, আমি মসজিদ বানাইতে পারি নাই, আপনার মসজিদ আমি 5,000 টাকা দিয়ে দেওয়া চাইলাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন। চেয়ারম্যানের দেখা দেয় আরেকজন 1,000, প্রতিদিন হাজার হাজার টাকা আল্লাহ পাক আমার মসজিদ আমার ভাইদের দ্বারা দেয়। এখানে আসার পরেও একটা ছেলে ভালোবাসা দিয়া আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ইসলাটার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিও। 30টা সেকেন্ডে আমি বলবো, আল্লাহর কোনো বান্দা আছেন কি? এই 30টা সেকেন্ডে আল্লাহর কোনো বান্দা আছেন কি? তোদের আমার মা দুঃখিনী আজকে বাইসা নাই, আমার মায়ের জন্য বাবার জন্য আমি দরকার হয় আমার বেতন থেকে আস্তে আস্তে করে 5 মাস বইয়া আমি এতিমখানা মাদ্রাসার জন্য মাত্র 10টা যুবক চাই, আমি তোমাকে বন্ধু বানাবো, তোমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। হুজুর আমি এতিমখানা মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দেবো, একটা লোক প্রথম বলেন তো ফিলিস্তিনের পক্ষে, আপনার জান আর মাল তো দিবেন, জান তো দিবেন, দেখি মাল আল্লাহর একজন প্রেমিক একজন দ্বারাই প্রথম বলবেন, হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দেবো, কে আছে? আজকের মাহফিলের সভাপতি প্রথম 10,000, আল্লাহ তার টাকাগুলিকে কবুল করেন, তার মা দুঃখিনীকে মাফ করেন, জানি না তার মা বেঁচে আছে কি, আল্লাহ তুমি তাকে কবুল করো, তার চোখের পানিগুলো কবুল করো। আমি যেরকম আমার মায়ের জন্য মসজিদ করেছি আল্লাহ, গতকালকে সভাপতি এখানে আসার পরে আমার ফোন দিয়ে দোয়া চাই, হুজুর ওই যে গতকালকে আপনার মায়ের মসজিদে দিছিলাম, আমার মা যেন আপনার মার সাথে জানা যায়। আল্লাহ সভাপতি 10,000 টাকা এই মাদ্রাসায় যেরকম মারহাবা বলেন, আর 9 জন লোক লাগবে 10,000 ভাই, বলেন কে দিবেন? আমি আপনাকে বন্ধু বানাবো ভাই, আল্লাহ রসুল আপনাকে বন্ধু বানাবে, বলেন 10,000 টাকা আর কে দিবেন? দরকার হয় আপনি 5 মাস বইয়া দিবেন, বলেন। আর একটা লোক বলেন হুজুর আমি দিব 10,000 টাকা, কে দিবেন? বলেন 5 মাস সময় দিলাম আপনি আস্তে আস্তে করে হুজুরের মাদ্রাসায় দিয়ে দিবেন, বলেন। এই এলাকার যুবক আর কেউ নাই, আর কোনো বন্ধু নাই, 10,000 টাকা দিবেন এই মাদ্রাসায়, বলেন না। কোন বন্ধু আছেন? টাকা পয়সা জীবনভর থাকবো না, কত মাত্র দাও, তোমার তোমার ডাকি দাও হাতে, নারায়ণ থাকবে ভাই। 10,000 টাকা দেওয়ার মতো আর একটা লোক নাই, একটা দাদা ভাই নাই, একটা একজন কম তো হুজুর আমি 10,000 টাকা দিব, দরকার 10 মাসে দিব 10,000, 1,000 করে দেবো মাসে মাসে, কে দিবেন? 10 মাসে 10,000 টাকা দিবেন? নারায়ণ থাকবে। আয় ভাই তুই এদিকে, তোরে আল্লাহ দেখে রাখো, তোরে যেন আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, আল্লাহ যেন তোরে কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। আমি ইলিয়াস রহমান জেহাদি, এই আমাকে যদি আল্লাহ বানাইতে পারে ছেলেটাকেও বানাবে, আমার সাথে ওয়াদা করছে এই যুবক, আল্লাহ এরা তুমি কোটি কোটি টাকার মালিক বানায়। বলে আর কে দেবেন 10,000 টাকা? বলেন না, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবে, আমি বললাম। বলেন আর কে দেবেন 10,000 টাকা? ইয়েতিমখানা মাদ্রাসায়, বলেন না। এ 5,000 কে দিবেন? কোন 5,000? 5,000
মায়ের জন্য, বাবার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার সন্তান আলিম হবে, বলেন কে দিবেন? পাশে যায়, এ ভাই এ পিছনেতে যায় না, এ সামদু যায় না, আমি পায়ে হাত দিয়া বলছি যাইস না, কপাল পুরবো আজকে, যে রাস্তা দিয়ে যাবা ওই রাস্তা আমি বলছি তুমি হস করতে পারবো, আমি বললাম ইনশাআল্লাহ আসো, আমি আমি আলেম বলেছি তুমি হস করতে পারবো।